কারণ বলতে শুনুন, আমরা 2018 সালে আমরা দলকে ফিরিয়ে নিয়ে এসেছি, পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমার ব্লক থেকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। এটা উনি আমার বিধানসভাতে টিকিটের ব্যাপার নিয়ে একটা ইগো হয়েছিল, সে ইগোর প্রতিশোধ উনি নিচ্ছেন। যে কেউ ডেমোক্রেসি আছে, যে কেউ টিকিটের জন্য দৌড়াতে পারে, চাইতে পারে, সেটা উনি এখন ওনার প্রতিযোগী হিসাবে এটা প্রতিশোধ নিচ্ছেন। আমি এই সাংবাদিক বৈঠক আগামীকালকে বলেছিলাম প্রেস মিটকে, যে আমি আগামী আজকের কথা যে আমরা আজকে প্রেস মিট করব, যে আমাদের ব্লকে আমরা তৃণমূলের বোর্ড, তৃণমূল পরিচালিত বোর্ড আমি সভাপতি ছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের কিছু স্বার্থ সিদ্ধি করার জন্য কিছু অসাধু লোক বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারা আজকে বিজেপির বোর্ড গঠন করতে চলেছে। এটা খুব দুঃখজনক ঘটনা, কারণ হচ্ছে আমরা দলকে প্রতিষ্ঠিত করেছি, জন্মলগ্ন থেকে তৃণমূল দলটা করি আমি। আমি তিন বছর, আমার এই বোর্ডের মেয়াদ তিন বছর প্রায় শেষ হতে চলল, কিন্তু আমরা খুব দুঃখের সঙ্গে জানাই যে বিজেপি সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আমাদের নেত্রীর চরম বিরোধিতা করেন এবং শত্রুতা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সঙ্গে রক্তঝরা সংগ্রাম করছে, কিছুদিন আগে ত্রিপুরাতেও আমাদের কর্মীরা মার খেল, সেই বিজেপিকে সঙ্গে নিয়ে আজকে আমাদের তৃণমূলের বোর্ড ভেঙে তৃণমূলের কিছু সদস্য যারা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আজকে বিজেপিকে নিয়ে তারা বোর্ড গঠন করছে। এর পেছনে মদত করা হচ্ছে, 15 বছর ধরে আছেন এখানে, যিনি উড়ে এসে জুড়ে বসেছেন ক্ষমতার দাম্ভে, এখন উনি বিশাল কিছু নিজেকে মনে করছেন। যারা তৃণমূল, উনি যতদিন ধরে এসেছেন এই জায়গাতে, আমাদের একটা ব্লকে কোথাও কোনো জিপি কোনো অঞ্চল প্রত্যেকটাতে অনাস্থা হচ্ছে, এটা একটা অরাজনৈতিকতা চলছে এবং প্রতিহিংসা রাজনীতির প্রতিশোধ নেওয়ার একটা পরিকল্পনা চলছে। উনি এখন ক্ষমতার দম্ভে এখন নিজেকে সবই মনে করছেন, কিন্তু দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমি জানিয়েছি যে এটা হতে পারে না। অনেকবার আমার দলীয় নেত্রীকে জানিয়েছি, দলীয়ভাবেও জানিয়েছি, আবার আমি প্রয়োজন পড়লে দলীয়ভাবে জানাবো ঊর্ধ্বতম কর্তৃপক্ষ। এখানে তো মন্ত্রী রয়েছে, এখানে তো কিছু নেই। আমি তো বললাম এখানে গোষ্ঠী দ্বন্দ্বটাই হচ্ছে আমাদের মেন কারণ। আজকে আমাকে অপসারণ করার মূলে কেউ মদত দিচ্ছে না, আমি তো বললাম উনি জুড়ে এসে উড়ে এসে জুড়ে বসেছেন। উনি বলতে কাকে বুঝাতে চাইছেন? আছেন বর্তমানে এমএলএ, দেখা এমএলএ
পরিষ্কার করে বলেন কি আছে এখানে? হ্যাঁ, এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন এখন বিধায়িকা নেতৃত্ব দিচ্ছেন, সেই কি এর পেছনে প্রত্যক্ষ মদত দিচ্ছে? হ্যাঁ, 100% মদত দিচ্ছেন। এখানে কি দলের ক্ষতি হচ্ছে কোথাও? হ্যাঁ, অবশ্যই দলের ক্ষতি হচ্ছে। যে বিজেপিকে নিয়ে আজকে বোর্ড গঠন করছে, তৃণমূলের বোর্ড ভেঙে দিয়ে বিজেপিকে নিয়ে করছে, যারা কালকে বাইট দিচ্ছে সারা পৃথিবী দেখেছে, যে বলছেন যে আমরা তৃণমূলের সদস্যরাই তৃণমূলের বোর্ড ভেঙেছি করছি, কিন্তু মিথ্যা কথা। এটা হচ্ছে মোশনের কাগজ, আপনারা দেখুন এই মোশনের কাগজে বাকি তৃণমূলের মেম্বার আমার কাছে আছে। দেখুন, আমরা 13 জন সদস্য ছিলাম তৃণমূলের, তার মধ্যে আমরা এখনো তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা 7 জন এখানে আছি, আমরা উপস্থিত আছি। তার মধ্যে দেখুন মোশনের কাগজে কার সই আছে, 5 জন বিজেপির, 2 জন কংগ্রেসের, 1 জন সিপিএম এর। আপনারা দলকে জানিয়েছেন? আপনি? আমি জানিয়েছি দলকে। দলের পক্ষ থেকে কি জানানো হয়েছে আপনাকে? দলের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে এবং আস্থা আছে যে দল এটা, যারা এই ধরনের কাজ করছেন তাদের চরম শাস্তি চাইছি, যে বিজেপির সঙ্গে যারা আঘাত করেছে দল অবশ্যই এদের শাস্তিমূলক অবস্থান নেবে। এরপরে আপনার অবস্থান কি হবে? আমার অবস্থান বলতে, আমি এখানকার ভূমিপুত্র, আমি এখানে থাকবো, মানুষের কাজ করছি, মানুষের কাজ করব, এটাই আমার স্ট্যান্ড থাকবে। আমি 3 বছরে 396 খানা রাস্তা তৈরি করেছে, 64 কিলোমিটার রাস্তা, আপনারা দেখতে পারবেন 150টা গ্রাম আছে আমার এরিয়াতে, কোথাও পঞ্চায়েত সমিতির ছোঁয়া লেগেছে এবং রাস্তা তৈরি হয়েছে। আপনি দেখবেন আমার এরিয়াতে একটা রাস্তা আপনি কাঁচা পাবেন না আমার এরিয়াতে। এই 3 বছরের মধ্যে আমরা প্রায় 35 কোটি টাকার কাজ করেছি। সব থেকে বড় কাজ করেছি আমরা শুক্লাপুরে সিগনেচার প্রজেক্ট, যেখানে আমাদের সব থেকে বড় ধর্মস্থান জায়গা, শেষ জায়গা, সেই জায়গাটাকে আমরা এতভাবে বাদিয়ে দিয়েছি, 6 কোটি টাকা খরচ করে করেছি। আপনারা গেলে দেখতে পাবেন আমরা কি উন্নয়ন করেছি। বলছিলাম আপনাকে যে অপসারণ করা হলো, এর ফলে কি ব্লক?